এবং ভারতে যা যা চাহিদা ছিল যেটা বিগত সরকার গত বছর এই আওয়ামী লীগ বা স্বাধীনতার পরে তারা বছরের চুক্তি তারপরে সাত দফা যেটা ডিফেন্স ট্রিটি করেছিল যেটা গোপন ছিল এই যে এগুলো স্বাধীনতার সময় করেছে এখন যে স্বাধীনতা যুদ্ধের জন্য ভারতকে আমরা বন্ধু বলি তারা তো বন্ধু না এটা আমাদের বারবার প্রমাণ করেছে ভোট দেয়ার অধিকার থেকে পর্যন্ত তাদের সরিয়ে রাখছে নানান করে আর তারা এখানে বলছে যে মাইনরিটি যেখানে কোনো নির্যাতন হচ্ছে না আমাদের উপরে মাদ্রাসার ছেলেরা গিয়ে তাদের পাহারা দিচ্ছে যেন তাদের কেউ ক্ষতি না করতে পারে এত বড় বড় দৃষ্টান্ত থাকার পরেও ভারত কিভাবে এই কথাগুলো বলে শেখ হাসিনার পরিবারের যে টাকাগুলো সুইস ব্যাংকের ছিল এটা নিয়ে আমরা শুনেছি যে সেই টাকাগুলো তারা উইথড্র করেছে কোথায় নিয়ে গেছে টাকা তো এগুলো কিন্তু ফ্যাক্টর এগুলোর কারণে ভারতের বেস্টেড ইন্টারেস্ট ইন বাংলাদেশ বুঝতে হবে এবং বাংলাদেশের রাজনীতিবিদদের পরিষ্কার থাকতে হবে এবং থাকতে হবে যেন এই ষড়যন্ত্রগুলোকে তারা কোনোভাবেই সফল করতে না পারে এখানে একটা জিনিস আমার মনে হয় আর সার্বিক অর্থে এই জিনিসটাকে দেখা দরকার সেটা হচ্ছে যে আপনার বিগত যে সরকার ছিল এবং তাদের যে ছিল সেখানে কারা কারা তাদের জন্য ছিল এটা খেয়াল করতে হবে এক নম্বর ছিল নম্বর ছিল জামাত এবং তিন নম্বর ওরা শিবির ওরা কেন যেন সবসময় শিবিরকে আলাদা ভাবে দেখত এখন তার কিছু কিছু উত্তর আমরা খুঁজে পাচ্ছি এখন এই প্রচারণা গুলো কিন্তু ওই লবি থেকে আসছে এখন জামাতের তো নিশ্চয়ই ভূমিকা ছিল বিএনপির বিরাট ভূমিকা ছিল এবং এখন আমি অনেক সমন্বয়কদের কাছে শুনছি তারা বলছে যে হ্যাঁ বিএনপির উপস্থিতি ছাড়া আমরা রাস্তায় টিকে থাকতে পারতাম না বা জামাতেরও যে উপস্থিতি ছিল তো তাদের কিন্তু নিজস্ব কন্ট্রিবিউশন গুলোকে অস্বীকার করা ঠিক না তারা করেছে রাষ্ট্রের জন্য সামনের সারিতে যায়নি কারণ নেতৃত্বটা ছাত্র জনতাই দিয়েছে কিন্তু তারা কিন্তু প্রোটেকশন তারা যে রাস্তায় থেকে তাদের সমস্ত তাদের সমর্থনটা দিয়েছে এবং রাস্তায় থেকেছে এটা তো অস্বীকার করবার কোন উপায় নাই তাদের একটা বড় ভূমিকা ছিল দে হ্যাড এ ভেরি স্টেক এই বিপ্লবে তো এটা তো আসবেই কিন্তু কিছু কিছু আমি জানি রাজনৈতিক ভাবে আমাদের সমাজকে জামাত শিবির বিএনপি তো বটেই কে তারা সবসময় টার্গেট করেছে কারণ তাদের বিপক্ষে যদি ডিসিপ্লিন একটা ফোর্স দেখতে হয় তাহলে জামাতকে আনতেই হবে জামাত নিঃসন্দেহে একটা ডিসিপ্লিন ফোর্স বাংলাদেশের রাজনীতিতে এবং আমার একটা পুরনো একটা কথা মনে পড়ছে অনেক আগে আমি একটা ইন্টারনেটে একটা খুব একটা সিক্রেট একটা রিপোর্ট কোনোভাবে আমি ওটা পড়তে পেরেছিলাম এটা হচ্ছে রয়ের একটা রিপোর্ট রয়াল রিপোর্টে ওরা জামাতকে কিভাবে ডিপিক্ট করেছিল কিভাবে তুলে ধরেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ তারা বলেছিল যে বিএনপি কখনোই আন্দোলন করে সরকার সরাতে পারবে না যদি না জামাত এবং বিএনপি একত্রিত হয়ে এই আন্দোলনের শরীফ মানে কাজ করে বা আন্দোলন সামনে নিয়ে যায় তো এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে জামাতের যে জামাতের ডিসিপ্লিন ফোর্স এই জন্য শেখ হাসিনা দুহাজার নয় সালে যখন প্রথম ক্ষমতায় আসলো তারা প্রথম কাদের কাদের টার্গেট করেছিল তারা কিন্তু তার আগে থেকে বিবিসিতে একটা একটা সিরিজ অনুষ্ঠান হয়েছিল যে সরকার পতনে কোন ফ্যাক্টর গুলো কাজ করে সেখানে ওরা এক নম্বর দেখিয়েছিল সেনাবাহিনী দুই নম্বর দেখিয়েছিল সিভিল সিভিল আনরেস্ট বা মানে গণ অভ্যুত্থানের কথা বলেছিল তো এইখানে দেখেন আমরা নয়ের পরে পরে যেটা দেখলাম যে আর্মি কে আক্রমণ করা তাই না সেনাবাহিনীকে আক্রমণ করে বিডিআর এর মাধ্যমে সব থেকে ব্রিলিয়ান ছেলে মানে অফিসারদের কিভাবে করেছে সাতান্ন জন অফিসার এবং পরবর্তীতে আরো সিক্সটি ফোর বা আরো বেশি বা সত্তরের কাছাকাছি ব্রিলিয়ান অফিসারদের তারা হত্যা করেছে করেছে উদ্দেশ্যমূলক ভাবে এটা প্ল্যান ওয়েতে করেছে যেভাবেই করুক তারপরে করেছি কি যে ওই যে গণভ্যুত্থান যেন না হতে পারে তার জন্য বিএনপি বিএনপি কে কিভাবে আপনি দেখেন নির্বাচনের সময় এই যে দুই সালে যে নির্বাচন ডিসেম্বরে হয়েছে ওই নির্বাচন তো সুষ্ঠু ছিল না এইটা একটা মানে এই নির্বাচনটা একটা একটা টার্গেট নিয়ে করা হয়েছে এবং পুরো নির্বাচনটাকে ম্যানিপুলেট করেছিল কি করেছিল আর্মিকে ব্যবহার করেছিল তাই না মিলিটারি ব্যবহার করে আর্মিদের ব্যবহার করে তারা পুরো নির্বাচনটাকে ম্যানিপুলেট করেছে তাদের পক্ষে নিয়ে গেছে তাদের যে উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসা এবং শেখ হাসিনার পরিচয় সম্পর্কে আমাদের ভালো করে জানতে হাসিনা যে ভারতের একজন ব্যক্তি রাজনীতিক সেটা তো এখন আর প্রমাণ করার প্রয়োজন নাই কারণ দেখেন ফিরে কিন্তু সে ওখানেই গেল সেখান থেকেই আসছিল আবার সেখানেই ফিরে গেল তাই না সুতরাং এই যে শেখ হাসিনাকে ক্ষমতা আনা মানে কি ভারতের ক্ষমতায় থাকা এবং ভারতে যা যা চাহিদা ছিল যেটা বিগত সরকার গত প্রায় একুশ বছর এই আওয়ামী লীগ বা স্বাধীনতার পরে তারা বছরের চুক্তি তারপরে সাত দফা যেটা ডিফেন্স ট্রিটি করেছিল যেটা গোপন ছিল এই যে এগুলো স্বাধীনতার সময় করেছে এখন যে স্বাধীনতা যুদ্ধের জন্য ভারতকে আমরা বন্ধু বলি তারা তো বন্ধু না এটা আমাদের বারবার প্রমাণ করেছে এখন ঐতিহাসিকভাবে স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানের কথা বারবার বলে এটাও কিন্তু অনেক প্রমাণ আছে যে তারা স্বাধীনতার যুদ্ধে আমাদের যতটুকু শেল্টার দিয়েছে তার থেকে অনেক গুণ বেশি লাভবান নিয়েছে কিন্তু এখন যেটা মানে ভারতে পরিকল্পনা করছে বা পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগেরও একটা পরিকল্পনা ছিল যে সংখ্যালঘুদের নির্যাতনটাকে তুলে ধরার সেই সংখ্যালঘুদের নির্যাতনকে প্রথমে আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে তুলে ধরার চেষ্টা করেছে এখন আবার পূজাকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের নতুন ষড়যন্ত্র চলছে এটা কিন্তু করতে পারবে আমেরিকার কাছে না এটা কিন্তু তারা বলেই করছে তারা এই যে সিকুলারিজম বা ওপর উপর নিర్జতন বলে যে এই এটা কিন্তু তারা বলে তোই করছে তাদের মিডিয়া আপনি কথাবার্তাগুলো শুনেন না কিন্তু তারা বাংলাদেশে কি ভারতে কি হচ্ছে এটা নিয়ে কথা বলে ভারতে কিছুদিন আগে একটা দেখলাম ছবি একটা নিউজ দেখলাম ওখানে এক লোককে মুসলমানকে তারা মনে করছে যে সে গরু ঘোষ কিনে নিয়ে যাচ্ছে একটা মুসলমান গরু কিনে নিয়ে যাবে বাড়িতে এটা কি একটা অপরাধ তো ওটাকে সমাজ সামাজিক অপরাধ হিসেবে দেখা হচ্ছে আপনি ওইটার পাশাপাশি যদি বাংলাদেশের পরিস্থিতি দেখেন আমি বাংলাদেশে ঢাকা শহরে একটা এলাকা আছে যেখানে শুয়োরের মাংস বিক্রি হয় এবং এটা কারা খায় এটা খায় হিন্দুরা এবং বিদেশি যারা আছে তারা সুরের মাংস ওখান থেকে কেনে এটা ফার্ম গেটের কাছে একটা জায়গা আছে তো আমরা তো মুসলমানরা তো গিয়ে ওই ওই হিন্দু বা যারা সুরের মাংস কিন্তু তাদের গণপিটুনি দেই না গণধোলাই করি না তাদের নির্যাতিত করি না তাদের টার্গেট করি না কিন্তু ভারতে কেন করে তো ভারতের যে হিপোক্রেসিটা এটা আমাদের কিন্তু বারবার তুলে ধরতে হবে তোমরা নিজেদের দেশে মাইনরিটিদের কোনো অধিকার দিচ্ছ না ভোট দেওয়ার অধিকার থেকে পর্যন্ত তাদের সরিয়ে রাখছে নানান আইন করে আর তারা এখানে বলছে যে মাইনরিটি যেখানে মাইনরিটি লিডাররা দাঁড়িয়ে বলছে যে না আমাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে না আমাদের উপরে কোনো বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে না আমাদের মাদ্রাসার ছেলেরা গিয়ে তাদের পাহারা দিচ্ছে যেন তাদের কেউ ক্ষতি না করতে পারে এত বড় বড় দৃষ্টান্ত থাকার পরেও ভারত কিভাবে কথাগুলো বলে আর মাদ্রাসার মানে ছাত্রদের উপরেই তো দায় চাপানোর জন্য এত চেষ্টা দেখেন আমরা তো এগুলো আমরা তো সাক্ষী তো তাই না আমরা দেখছি না মাদ্রাসার ছেলেরা ইমামরা গিয়ে এখন হিন্দু এলাকাকে পাহারা দিয়েছে সেই সময়টা যেন এটা নিয়ে বাড়াবাড়ি করতে না পারে কারণ দেখেন একটা একটা এখানে সিকিউরিটি কনসার্ন আছে আমার কলিগ যারা এখানে আমার সহ যারা আলোচকরা আছেন তারা আরো পরিষ্কার করে বলতে পারবেন সিকিউরিটি কনসার্নটা খেয়াল করতে হবে যখন এই যে এই যে যখন গণ হলো সেই সময় আমাদের সিকিউরিটি কনসার্নটা কি ছিল আমাদের একজন এখানে বাংলাদেশের একজন খুব একজন সিকিউরিটি নিয়ে যিনি কাজ করেন একজন শহীদ উজ্জামান সাহেব বলেছেন যে আর একটু দেরি হলে ইন্ডিয়ান আর্মি ঢুকে যেত এবং আমরা আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি যে ভারতীয় আর্মিকে ডাকা হয়েছিল কারণ শেখ হাসিনার সঙ্গে ভারতের অনেক গোপন চুক্তি আছে যেটা শেখ সাহেবের সঙ্গে ওই যে ওই ওই আমলে স্বাধীনতার পরে পরে যে সেভেন পয়েন্ট ডিফেন্স ট্রিটি ছিল এর অনুরূপ অনেকগুলো ট্রিটি শেখ হাসিনা করে রেখেছিল ভারতের সাথে এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করবার জন্যই তারা করে রেখেছিল তো সেটা কিন্তু সে ডাক ডাক দিয়েছে আমি আমরা শুনেছি আমরা বিভিন্ন ভাবে এই খবর গুলোকে আমরা ওইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে সে ডাকবেই তো কারণ সেটা তো তার একটা পতনের একটা সন্ধিক্ষণ ছিল সে সময় তো সে ডেসপারেটলি সবকিছু করতে চেয়েছে যেভাবে হোক সে থেকে যাবে যেন তার ক্ষমতাটাকে রাখতে পারে তো কেন পারে নাই এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন কেন তখন ভারতীয় আর্মি আসে নাই আসে নাই কারণ ওখানে একটা মধ্যস্থতা ছিল যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তিশালী রাষ্ট্রগুলোর একটা মধ্যস্থতা ছিল তারা একটা মেসেজ দিয়ে দিয়েছে তাই না তো আমি সেই সেই কারণেই বলছি যে এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে আমরা তো অনেক কথার কথা গড্ডালিকা প্রবাহের মতো বলে কিন্তু ভেতরের গভীর ঘটনাগুলো বুঝতে হবে নাহলে কিন্তু ভারত আমাদের বাংলাদেশকে কখনই ছেড়ে দিত না কারণ ভারতের ভেস্টেড ইন্টারেস্ট এই দেশ থেকে তারা আর্থিকভাবে জিওগ্রাফিক্যালি নানানভাবে তারা সাতটা রাজ্যকে ধরে রাখতেও পারছে বাংলাদেশের কারণে এইসব কারণে তো তারা বাংলাদেশে ছাড়তে চায় না দে হ্যাভ এ বেস্টেড ইন্টারেস্ট ইন বাংলাদেশ ভারত ছাড়বে না এই যে এতগুলো লোককে ভারত আশ্রয় দিচ্ছে কি কারণে। যেন এটার অ্যাডভান্টেজ সে নিতে পারে এবং আর্থিক আর্থিক এই যে অর্থগুলো পাচার হচ্ছে অনেকেই তো বলে সবগুলো এখন ভারতে গিয়ে এই অর্থগুলোকে তারা নিয়ে গেছে ভারত কারণ আমরা শুনেছি সুইস ব্যাংক থেকে তারা টাকা উইড্র করে নিয়ে এসেছে বিশেষ করে শেখ হাসিনার পরিবারের যে টাকাগুলো সুইস ব্যাংকের ছিল এটা নিয়ে আমরা শুনেছি যে সেই টাকাগুলো তারা উইথড্র করেছে কোথায় নিয়ে গেছে টাকা তো এগুলো কিন্তু ফ্যাক্টর এগুলোর কারণে ভারতের বেস্টেড ইন্টারেস্ট ইন বাংলাদেশ বুঝতে হবে এবং বাংলাদেশের রাজনীতিবিদদের পরিষ্কার থাকতে হবে এবং হুঁশিয়ার থাকতে হবে যেন এই ষড়যন্ত্রগুলোকে তারা কোনোভাবেই সফল করতে না পারে কারণ এবারের এই সরকার হেরে গেলে বাংলাদেশ যাবে সত্যিকারে হেরে যাবে